আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং বেসিক ইংলিশ স্কুল অ্যান্ড আই এম মোহাম্মদ কামাল হোসেন উইথ ইউ। ইন দিস চ্যানেল উইল লার্ন ইংলিশ ভেরি ইজিলি। আজকের এই টিউটোরিয়ালে আমি কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। আশা করছি কন্ডিশনাল নিয়ে আলোচনা করার পর কন্ডিশনাল রিলেটেড যত ধরনের প্রবলেম রয়েছে সলভ হয়ে যাবে। সো লেট গেট স্টার্টেড অ্যাবাউট কন্ডিশনাল। কন্ডিশনাল মানে হচ্ছে শর্তমূলক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কন্ডিশন বা শর্ত বোঝায় তাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত তিন প্রকার, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। এগুলো ছাড়াও আরেক ধরনের কন্ডিশনাল রয়েছে যার নাম জিরো কন্ডিশনাল। আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনাল, ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে ইফ হি কামস আই উইল গো, ইয়ার ইফ প্রেজেন্ট এবং দিস ইজ ফিউচার, সো ইট ইজ ফার্স্ট কন্ডিশনাল। এভাবে আমরা আরও এক্সাম্পল দিতে পারি, ইফ হি রিডস মোর হি উইল লার্ন মোর, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, ইট ইজ ফার্স্ট কন্ডিশনাল। এরপরে আমরা সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। সেকেন্ড কন্ডিশনাল সমান ই প্লাস পাস্ট ইনডিফিনাইট প্লাস পাস্ট কন্ডিশনাল, আর এই পাস্ট কন্ডিশনাল সমান হলো সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, ইফ হি ক্রাইড হি উড আন্ডারস্ট্যান্ড ইট, If he came, I would go. So, if this is past indefinite and this is past conditional. If this is past indefinite and this is past conditional. So, এই কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এর দুইটা স্ট্রাকচার রয়েছে। এটা ফার্স্ট স্ট্রাকচার এবং এরপরে আমরা সেকেন্ড কন্ডিশনালের সেকেন্ড স্ট্রাকচার সম্পর্কে জানব। সেকেন্ড কন্ডিশনালের সেকেন্ড স্ট্রাকচার, হ্যাড প্লাস নাউন প্রোনাউন প্লাস নাউন প্লাস পাস্ট কন্ডিশনাল। ফর এক্সাম্পল, হ্যাড আই ওয়েলথ আই উড হেল্প দ্য পোর, এটি হ্যাড হবে, হ্যাডের পরে নাউন প্রোনাউন হবে, তারপরে নাউন হবে এবং শেষে হবে কি পাস্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের প্রথম স্ট্রাকচারই আমরা পাস্ট কন্ডিশনাল সম্পর্কে জেনেছি। পাস্ট কন্ডিশনাল সমান সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। এরপরে আমরা থার্ড কন্ডিশনালটি দেখব। থার্ড কন্ডিশনাল সমান ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল, আর এই পারফেক্ট কন্ডিশনাল সমান হল সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন। এরপরে আমরা উদাহরণ দেখব, ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গান। ইফ দিস ইজ পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড দিস ইজ পারফেক্ট কন্ডিশনাল।
আর এই পারফেক্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমরা এখানে জানলাম সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন। আর এই থার্ড কন্ডিশনালের আরেকটি স্ট্রাকচার রয়েছে, সেটা আমরা এখানে জানব, হ্যাড প্লাস নাউন প্রোনাউন প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন প্লাস পারফেক্ট কন্ডিশনাল। এখানে আমরা পারফেক্ট কন্ডিশনালে থার্ড কন্ডিশনালের প্রথম স্ট্রাকচারে আমরা পারফেক্ট কন্ডিশনাল সম্পর্কে জেনেছি। এখন হ্যাড আই নোন হিম আই উড হ্যাভ কল্ড হিম, দিস ইজ থার্ড কন্ডিশনাল অলসো। আর এরপরে আমরা আরেক ধরনের কন্ডিশনাল সম্পর্কে আমাদের বাকি আছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আমরা জিরো কন্ডিশনাল সম্পর্কে জানব। জিরো কন্ডিশনাল সমান ই প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। ইফ দ্য সান সেটস টেম্পারেচার ড্রপস, ইফ দিস ইজ প্রেজেন্ট অ্যান্ড দিস ইজ অলসো প্রেজেন্ট। অ্যানাদার এক্সাম্পল, ইফ ইউ বয়েল ওয়াটার ইট ভ্যাপোরাইজেস, দিস ইজ ইফ প্রেজেন্ট অ্যান্ড দিস ইজ অলসো প্রেজেন্ট। সো আমরা কন্ডিশনাল নিয়ে যে আলোচনা করলাম, প্রথমে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল অ্যান্ড জিরো কন্ডিশনাল, এইগুলো ফলো করলে কন্ডিশনাল সম্পর্কে যত ধরনের প্রবলেম রয়েছে সবগুলো সলভ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই এম কামিং উইথ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।